সুপ্রিয় দর্শক আজকের নিটল টাটা মাই টিভি সংলাপ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি জামিল আহমেদ আমরা আজকে দুজন ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের স্টুডিওতে আলাপ চাইতে যোগ দেওয়ার জন্য দুজনই তাদের নামে পরিচিত তারপরে পরিচয় করে দিতে চাই শারমিন মুর্শিদ আছেন নির্বাচন পর্যবেক্ষক এবং নির্বাহী পরিচালক ব্রতি শামিন আপা আপনাকে স্বাগত জানাচ্ছি অনেকদিন পরে আমাদের স্টুডিওতে এলেন ধন্যবাদ এবং একই সাথে আমাদের গণমাধ্যমের পরিচিত মুখ সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল আছেন কাজবে আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ আমরা প্রতিদিনই মূলত সপ্তাহের তিনটি দিন সমসাময়িক প্রসঙ্গ নিয়ে যখন কথা বলি আজকে বিশেষভাবে আমরা জানি যে বাংলাদেশের বিভিন্ন স্থানে উপজেলা নির্বাচনের একটি ধাপ অতিক্রান্ত হলো মূলত অন্য কোনো বিষয়ে অন্য কিছু বিষয়ে আমরা কথা বলবো তার আগে এটির একটু স্ন্যাপশট বা বর্তমানে যতটুকু আমরা জানি তথ্যপাত্র নিয়ে একটু কথা বলি অন্য বিষয়গুলোতে যাব সঙ্গত কারণেই শারমিন মুর্শিদ প্রথমে বলবেন আমাদের মধ্যে সবচেয়ে বেশি এই বিষয়ে গবেষণা করেন জানেন আমরা তার কাছ থেকে শুনে অন্য আলোচনা যেতে চাই আপা আপনি যদি কিছু অবজারভেশন বলেন আজকে আপনারা তথ্য দেওয়ার আগেই বলবো হ্যাঁ মানে আমরা আপনি যতটুকু এই পর্যন্ত তথ্য পেয়েছেন প্রথম কথা হচ্ছে যে দেখুন নির্বাচন আজকে 20 বছর উর্ধ ধরে নির্বাচন দেখছি প্রথম অনুভূতি হচ্ছে আমার যে নির্বাচনের প্রতি আগ্রহ মানুষের নেই এটা খুব গুরুত্বপূর্ণ একটি স্টেটমেন্ট নির্বাচন আমরা আজকে একটি স্থানীয় নির্বাচনের ব্যাপারে নিয়ে আলোচনা করতে বসেছি আমার এই দীর্ঘদিনের অভিজ্ঞতায় স্থানীয় নির্বাচনগুলো কি হতে পারে একটি ভালো নির্বাচন কি হতে পারে সেই অভিজ্ঞতাটা দিয়ে আমরা গিয়েছি আনন্দ তো বলা যেতেই পারে স্থানীয় নির্বাচন ইজ আ ওয়েল পার্টিসিপেটেড ইভেন্ট বাংলাদেশের নির্বাচনের সংস্কৃতিতে এবং স্থানীয় নির্বাচনে আমরা ভোটের অংশগ্রহণ জাতীয় নির্বাচনের চাইতে বেশি দেখে থাকি এবং স্থানীয় অংশগ্রহণটা কিন্তু এটার একটা ভিন্ন রকমের মাত্রা আছে এ কথাগুলো কেন বলছি আজকে দু সালে বসে আমরা স্থানীয় নির্বাচনটাকে আর আগের ঐতিহ্যের সাথে মেলাতে পারি না স্থানীয় নির্বাচনটা আগে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে এখানে ডাইভার্স পার্টিসিপেশন ছিল এটা ঠিক যে সরকার গঠন করে তার প্রভাব স্থানীয় নির্বাচনের উপরে সবসময় ছিল প্রধান বিবেচ্য বিষয় হয়ে থাকে কিন্তু তার সত্ত্বেও দেখা গেছে যে বিভিন্ন দলের হোক দলের বাইরে হোক এমনকি স্থানীয় মুরব্বীরা বা নেতৃবৃন্দ অনায়াসে অংশগ্রহণ করতো সেই স্থানীয় নির্বাচনে দল দলের বাইরে অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে স্থানীয় নির্বাচনগুলোর একটা হেলদি একটা সংস্কৃতি ছিল অবশ্যই তখনও আমরা খুব ক্রিটিক্যাল ছিলাম অন্য হ্যাঁ সেটাই এই যে কথাটা আপনি আমি সেই কথাটাই বলতে চাইছি যে দলটল একটা ভিন্ন বিষয় তার বাইরে স্থানীয় নির্বাচন ছিল এমন একটা জায়গা যে এলাকার মানুষগুলো যাকে তারা পছন্দ করে তাকে তারা দাঁড় করিয়ে দিতে পারত এবং আমরা সমালোচনা করতাম সুচারু জাগাত থেকে যে সহিংসতা হয়ে থাকে মারামারি হয়ে থাকে ইত্যাদি কিন্তু আজকে দু সালে এসে স্থানীয় নির্বাচন একটি উৎসব নয় ব্যাপক অংশগ্রহণের জায়গাটা নেই দলের সকল দলের অংশগ্রহণ নেই বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণ নেই এবং ইলেকশনের পার্সেন্টেজ বলতে কমিশন বেশ হেজিটেন্ট হ্যাঁ কারণ সে তো লজ্জা পাচ্ছে এবং এখানে আমি এটাও বলে দিতে পারি বলে দিতে চাই যে নির্বাচন কমিশন লজ্জা পেয়ে কি করবে নির্বাচন কমিশন কিচ্ছু করতে পারবে না কারণ এমন একটা ডাইনামিক্স তৈরি হয়ে গেছে আমাদের নির্বাচনে এবং এমন একটা অপসংস্কৃতি প্রতিষ্ঠিত হয়ে গেছে যার ফলে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে নির্বাচন কমিশন বিজেপি আনুক আর কি বলে মাইক দিয়ে সকলকে উৎসাহিত করুক ভোটার টার্ন আউট ভালো যে হবে না সেটা কিন্তু নির্বাচন কমিশন ভালো করে জানেন এখন আমি শুধু আপনাকে বলতে চাইছি এই প্রথম ধাপে যে এখন নির্বাচন কেমন হচ্ছে প্রথম কথা হচ্ছে ভোটাররা যেমন আগ্রহী নয় ভোট দিতে যেতে আমরা যারা অবজারভার আছি আমরা টাকা খরচ করে এই নির্বাচনের পিছনে করার আগ্রহ যেহেতু আমরা একটা সেহেতু আমরা একটা ট্যাব রাখি যে কি ঘটছে কোথায় ঘটছে কেমন করে ঘটছে এবং সেটাকে আমরা আমাদের বিশ্লেষণের ভেতরে আনি কিন্তু যে কাজটি আমরা আগে এত লোক বল দিয়ে এত ব্যয় করে এত ঘটা করে করতাম সেটা কিন্তু আমরা এখন করি না এবং করব না এটা হচ্ছে দ্বিতীয় জিনিস তৃতীয় জিনিস হচ্ছে আপনি খেয়াল করে দেখুন আন্তর্জাতিক মহল বাংলাদেশের গণতন্ত্রের বিষয়ে যে আগ্রহ তাদের ছিল তারা যে পৃষ্ঠপোষকতা দিত সিভিল সোসাইটিকে এনজিওদেরকে যাতে করে নির্বাচন পর্যবেক্ষিত হোক এই বিষয়টা সম্পূর্ণ জিরোতে এসে এসেছে কমে গেছে অ্যাসিস্টেন্স এসে কমে গেছে কারণ তাদেরও বোঝা হয়ে গেছে যে এই এই মুহূর্তে এই সহযোগিতাটা

প্রধানত সত্তর শতাংশ ঊর্ধ্ব ব্যবসায়ী তো আমার নির্বাচনের চরিত্র পাল্টে গেছে এখন এটা মেনে নিয়ে আমাদের আলোচনায় অন্য আলাপগুলিতে সামনে যেতে হবে নিশ্চয়ই আরো কথা বলবেন আপনার ধন্যবাদ আপনি শুরু করলেন কাজুভ আপনি সিজন জার্নালিস্ট এবং অন্য গণমাধ্যমে কথা বলছেন সবসময় আমরা জানি দেখি স্থানীয় নির্বাচন নিয়ে তো আমরা অনেক আলাপ করেছি যে টার্মগুলো উৎসব মুখর বেশ পার্টিসিপেটরি অনেক কিছু ছিল এখন এই মুহূর্তে এসে কি আমরা দেখতে পাচ্ছি প্র্যাকটিক্যাল রিয়ালিটি গুলো ধন্যবাদ আপা খুব মানে স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের প্রতি আগ্রহ নেই আমি পুরোপুরি একমাত্র হল আগ্রহ অনেক কমে গেছে একদম নেই বলা ঠিক হবে না কিন্তু অনেক কমে গেছে এটা নিয়ে কোনো ডিবেটের কারণ নেই বাংলাদেশের ইতিহাসে দুটো বিষয় নিয়ে মধ্যে বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা হয়েছে একটা হচ্ছে নির্বাচন আরেকটা হলো শিক্ষাক্রম দুদিন পর পরে দেখবেন যে সিলেবাস চেঞ্জ হচ্ছে পাঠদান পদ্ধতি চেঞ্জ হচ্ছে যার ফলে একটা মানে কনফিউজিং অবস্থা নির্বাচনের বেলাও কিন্তু তাই এই দুই হাজার এই সরি সাতই জানুয়ারি যে নির্বাচনটা হলো সংসদ নির্বাচন এর আগে আমি কিন্তু অনেক রেকর্ড বলেছি এই যে একটা নতুন ধারার নির্বাচনের বাতাবরণ সরকারি দল করলো এর ফলে কিন্তু তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হবে দলের মধ্যে একটা ক্যাওয়াস কনফিউশন হবে এটা কিন্তু শুরু হয়েছে এবং উপজেলা নির্বাচনের মধ্যে দিয়ে এটা কিন্তু বহুমাত্রিক দ্বন্দ্বের একটা প্রকাশ ঘটছে কারণ নিজেরা নিজেরা যখন আপনার প্রতিপক্ষ থাকবে না তখন কিন্তু নিজেরা যে যখন ফাইট করবেন তখন কিন্তু এর নেচারটা অন্যরকম হয়ে যায় প্রতিপক্ষ যখন থাকে তখন কিন্তু দল সুসংহত হন আপনি ধরেন আমি আর আপনি আমার প্রতিপক্ষ আমি সুষম হতে আপনাকে আক্রমণ করব। মানে এটা মুখের আক্রমণ হোক আর ফিজিক্যাল যখন আমি আর উনি একই দলের করব তখন কিন্তু আমরা ডিভাইডেড হয়ে যাচ্ছি এই ডিভিশনটা আলটিমেটলি একটা পলিটিক্যাল পার্টির জন্য কতটুক সুফল বয়ে আনে বা আনবে এ বিষয়টা বোধ মানে যারা সরকারি দলে আছেন তারা বুঝলে এখন হয়তো পুরোপুরি হৃদয়ঙ্গম করছে এগুলো কি যারা মেইন স্ট্রেখোল্ডার পলিটিশিয়ানদের সাথে আলাপ করে করা হয়েছে যেমন আসছে রাজনীতিবিদদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন নির্বাচন করতে না এটা এটা একটা আরেকটা খুব টাচি ব্যাপার দেখেন সরকারি দলের সর্বোচ্চ পর্যায় থেকে একটা বার্তা দিয়ে সেটা পালিত হলো না সাধারণ এবং রাজনীতিতে কি নির্দেশ দিল দলীয় শৃঙ্খলার অভাব আছে ইটস ভেরি ভেরি ক্লিয়ার আমি আমি আপনি যাকেই সাপোর্ট কিন্তু আপনি যখন দলের সর্বোচ্চ পর্যায়ের একটা নির্দেশ মানাতে পারেন না বা পুরোপুরি প্রতিপালিত হন এর দুটো দিক আছে একটা হচ্ছে রাজনৈতিক অঙ্গনে এবং সাধারণ মানুষের মধ্যে ভুল বার্তা যায় এই দলে চেন অফ কমান বলে কিছু নেই এমন যদি কেউ ভাবে তাকে ভুল ভাবা যাবে না দুই নম্বর হচ্ছে যারা এই অনুশাসন বা এটা শুনে উদ্যোগ করলো তার এখন ভাবে আরে আমি কেন খাবো কা বোকার বল হলাম কারণ যারা করেনি তাদের তো কিছু হচ্ছে না এতে দিবে আরেকটা জিনিস আমার কাছে খুব অবাক লাগে এই 50 বছরে 52 বছরে বাংলাদেশে এক দুইটা ব্যতিক্রম ছাড়া কোনো নির্বাচন কমিশন কি সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে এটা আপারও ভালো বলতে পার প্রত্যেকটা নির্বাচন কমিশনকে ক্রিটিসিজম শুনতে হয়েছে এটার কারণ যে কেবল যারা ক্রিটিসিজম ক্রিটিসাইজ করে তারা না প্রত্যেকটা নির্বাচন কমিশনই কোনো না কোনো ভাবে সমালোচনার মতো কিছু কাজ করেছে দেখেন আমাদের আইনে কিন্তু নির্বাচন কমিশনকে প্রবল প্রচুর ক্ষমতা দেওয়া এখন যারা ক্ষমতাটা এক্সারসাইজ করবেন তারা যদি না করেন ব্যর্থতা দেখেন নির্বাচন কমিশনে কারা যান জীবনের সকল সফল ধাপ অতিক্রম করে এমন একটা সবে ওখানে যান তাতে তার চা পাওয়ার কিছু থাকার কথা না তাই না দেখেন টেক এনি ডিসিশন কিন্তু আমরা বোধহয় লোভ লোভের বা ভীতির উর্ধ্বে কোনো মানুষ খুঁজে পায় না যারা সেটা অতিক্রম করতে পারে যার উদাহরণ আমরা ভারত আমাদের প্রতিবেশী দেশে দেখি এটাও কিন্তু আমার আমাদের জন্য দুর্ভাগ্যজনক তবে একটা জিনিস না বললেই না স্থানীয় প্রশাসন যদি শক্ত থাকে বা শক্ত না যদি যথাযথ দায়িত্ব পালন করে তাহলে কিন্তু নির্বাচনগুলি ভালো করা যায় কিন্তু আনফর্চুনেটলি স্থানীয় প্রশাসনও প্রভাবশালী মন্ত্রী এমপি ইত্যাদি ইত্যাদির দ্বারা প্রভাবিত হয়ে যায় বিভিন্ন কারণে হয় কখনো 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 সেটা অর্থের লোভে লোভে হয় 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 তার বদলির ভয় ইত্যাদি বিভিন্ন কারণ আছে তবে ব্যতিক্রম তো আছে এই প্রসঙ্গে আপনারা বা আমরাও সবসময় কথা বলেছি যে স্থানীয় সরকারকে এক ধরনের এমপি বা সংসদ সদস্যের এই ডিকটেশন বা গাইডেন্সের বাইরে আনা যদি উপজেলা সিস্টেম এখন পর্যন্ত প্রায় আমরা পেপারও দেখছি যে উপ সংসদ সদস্য একটা বড় ধরনের ওখানে যে যে বিগ যদি তাই হয় তাহলে এই অর্নামেন্টাল এই ইলেকশনটা যেখানে আমাদের রাষ্ট্রের প্রচুর রিসোর্স ব্যয় হচ্ছে যেখানে আমরা ধরা যাক আজকে থার্টি পার্সেন্ট পার্টিসিপেশন পেলাম ওয়াট ইজ দ্য রিয়ালিটি না আপনি যেটা বললেন সেটা কিন্তু আইনে কিন্তু ক্ষমতাটা উপজেলার চেয়ারম্যানকেই দেওয়া যে আমাদের মানে এমপির যেটা আপনি বললেন ইনভলভমেন্ট দেখেন একটা কথা এখন বললে আমি জানি না কে কিভাবে নেবে সংসদ সদস্যদের দায়িত্ব তো আইন প্রণয়ন করা এর বাইরে তো তাদের কোনো দায়িত্ব থাকার কথা না আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছে আমাদের সিংহভাগ সংসদ সদস্য তো আইন প্রণয়নের বিষয়টাই জানেন না বেশিরভাগ আমি জানি না আই ক্যান চ্যালেঞ্জ শুনেন মানুষ কোথায় বিনিয়োগ করে অর্থনীতির একটা সহজ সূত্র হলো আমি সেখানেই বিনিয়োগ করব যেখান থেকে আবার মুনাফা আসবে ইটস ভেরি সিম্পল মানে ইকোনমিক্স একদম অ আক হয়ে এটা এত বড় এমন রাজনীতিতে আসছেন কেন তারা তো ব্যবসায় পোর খাওয়া জানু ব্যবসায়ী তারা কি মনে করেছেন যে রাজনীতির ক্ষেত্রটা এখন লাভজনক ক্ষেত্র এখানে আসলে তাদের লাভ হবে এই যদি মানে এই যদি মানসিকতা হয় তাহলে আপনি রাজনৈতিক সুসার সুসার ধাপ ইউনিয়ন পরিষদ তো আপনারা তাদেরকে দিয়ে শেষ করি আপনি 73 পর্যন্ত দেখেন পার্লামেন্টে কারা ছিল আর বন্ধ হত্যার পরে ওই জিয়া রহমান সাহেবের আইন মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান তারপর থেকেই কিন্তু বেনো জলের মতো বিভিন্ন পেশার লোক ঢোকা শুরু করলো আই ওয়েলকাম রাজনীতির বাইরে যে লয়ার্স ডক্টর বা অন্যরা আসতে পারবে না তা না একটা পার্টিকুলার পার্টিকুলার সেগমেন্ট অফ দ্য সোসাইটি আই ম বিজনেসম্যান যখন বিজনেসম্যানরা রাজনীতি আসার কোনো আইনত নিষেধ নেই যখন এত পার্সেন্ট চলে আসে তখন কিন্তু এটা একটা রাজনীতিবিদদের জন্য খুব সুখকর বার্তা নয় এবং আমাদের জন্য যে খুব শুভ কিছু বয়ে আনবে বলে আমি মনে করি না একটা একটু আমরা গত কয়েক দিন আলাপ আলোচনায় দেখলাম যে ইলেকশনটা এখন বেশ এক্সপেন্সিভ বিশেষ করে এক লক্ষ টাকা আপনার জামানত উপজেলাতে আবার যেটা শোনা যাচ্ছে পনেরো ষোলো পার্সেন্ট ভোট না পেলে এটি বাজেয়াপ্ত হয় তারপরে কেউ কেউ বলছেন যে আপনি কয়েকটা থিঙ্ক ট্যাঙ্কের আমরা রিপোর্ট দেখলাম যে সংসদ সদস্য প্রার্থীদের চেয়েও উপজেলার প্রার্থীরা রিচ অনেক টাকা খরচ করছে তার মানে কি এটা একটা ধনিক শ্রেণীরই আল্টিমেট গেম অবশ্যই অবশ্যই আমি আপনাকে এক দুটো কথা এই বিষয়ে আমি আসতে চাই কিন্তু তার আগে আমি ভাইয়ের ব্যাপারে ভাইয়ের একটা কথা ব্যাপারে একটু রিবাট করতে চাই সেটা হলো কি জানেন আজকে দশ বছর আগে যদি আপনি বলতেন দু হাজার আটের নির্বাচনের সময় পর্যন্ত আপনি যদি বলতেন অ্যা স্ট্রং অ্যাডমিনিস্ট্রেশন গিভস মি আ গুড ইলেকশন একমত হতাম যে একটা শক্ত প্রশাসন একটা নির্বাচনী পরিবেশকে শক্ত নিয়ন্ত্রণে রাখতে পারে এবং সুষ্ঠু রাখতে পারে এটা আমি সেদিন হয়তো মানতাম কিন্তু আজকে সেটা আমি মানতে পারছি না কেননা যারা নির্বাচনে দাঁড়িয়েছে তাদের ক্রেডিবিলিটির জায়গায় এবং যাদের স্বয়ং আপনার কি বলো রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে স্বয়ং সকলেই যখন বলছে যে তোমরা এইভাবে দাঁড়িয়েও না কিন্তু দাঁড়াচ্ছে তখন ওই পরিবেশটা কিন্তু সুধরাচ্ছে না আপনাকে আপনি যে প্রশ্নটা করলেন সেখানে আমি আসতে চাইছি আমার পরিবেশটা অলরেডি একটা গোলমেলে জায়গা তৈরি হয়ে গেছে প্রশাসন কি সেটা ঠিক করতে পারবে পারবে না যেমন ধরেন এই যে উপজেলা নির্বাচন মেইন খবরগুলো আপনি যদি দেখেন অমুক এলাকায় বম মেরেছে অমুক এলাকায় পার্টির লোকেরাই ফলস ভোট মেরেছে অমুক এলাকায় কি বলে নিজের ভর্তের ভেতরে মারপিট করেছে এগুলো কি প্রশাসন শক্ত হাতে কিছুটা হয়তো কন্ট্রোল করতে পারে কিন্তু আপনি যে কথাটা বললেন আপনি তো আপনারা ভাই ভাই যুদ্ধ করছেন আপনার ভাই ভাই লড়াই করছেন এটা একটা কথা আমি বলতে চাচ্ছি যে যখন ইলেকশনটা একটা এমন একটা সিস্টেমের ভিতরে হচ্ছে যেই সিস্টেমটাই গোলমেলে সেখানে অ্যাডমিনিস্ট্রেশন খুব একটা বেশি কিছু করতে পারবে না আমার দ্বিতীয় কথা হচ্ছে আপনার এই প্রশ্নটা এটা একটা এক্সাম্পল আপনাকে দিয়ে আমার ফিল্ড থেকে আমার কাছে তথ্য আসে আমরা নোয়াখালীর এক্সাম্পলটা নিই নোয়াখালীর এক্সাম্পলটা এই কারণে আমি বলছি যে বাংলাদেশের দ্বিতীয়তম শক্তিমান যে মানুষটি আছে রাষ্ট্রে তার পরিবার ওই এলাকায় আছেন তার ভাই দাঁড়িয়েছেন উপজেলা চেয়ারম্যান যেই ভদ্রলোক এমপি তার স্ত্রী হচ্ছেন উপজেলার চেয়ারম্যানের জন্য দাঁড়িয়েছেন তার ছেলে দাঁড়িয়েছেন আমি এটা নিয়ে এসছি এই কারণে আমি বলতে চেয়েছিলাম আপনাকে তার স্ত্রী উপজেলার চেয়ারম্যান তার ভাই রানিং চেয়ারম্যান মেয়র কবিরহাট ঠিক আছে আমি শুধুমাত্র এই কথাটা বলতে চাচ্ছি এমন কি তাদের জামাইও এক জায়গায় কি বলে জি চেয়ারম্যান ওকে অলরেডি আছেন তার মানেটা কি হলো তার মানেটা হলো একটা গোষ্ঠী একটা ক্লিক একটা পরিবার তার কি বলে সে পুরো নিয়ন কি বলে ক্ষমতার জায়গাটাকে নিয়ন্ত্রণ করছে তো এখানে দুটো জিনিস দাঁড়াচ্ছে একটা হচ্ছে কারা এরা তারা একটি দলের সবচাইতে শক্তিমান সবচাইতে অর্থবান কিছু মানুষ এবং সেই দলের যে মেধাবী রাজনীতিকরা আছে এবং আত্মত্যাগী রাজনীতিকরা আছে আঞ্চলিকভাবে লোকালি অনেক আত্মত্যাগী কর্মী আছে তাদের কোনো স্পেস তো নেই তারা কিন্তু একেবারে মরণ ফাঁদে এবং দেখা যাচ্ছে কি যে আমি যদি ধরেও নি যে ঠিক আছে একটি দলই প্রধানত কি বলে অংশগ্রহণ করছে কিন্তু সেখানে সেই দলের ভেতরে যে একটা ডাইভার্স পার্টিসিপেশন হবে সেটাও কিন্তু হচ্ছে না তাহলে টু গো ব্যাক টু ইয়ার কোয়েশ্চেন সেটা হলো যে হ্যাঁ এই উপজেলা নির্বাচন প্রমাণ করে দিচ্ছে যে একটি ক্লিক একটি গোষ্ঠী একটি কোটরি এবং কতগুলো পরিবার স্থানীয় কতগুলো ক্ষমতাবান পরিবার তারা কিন্তু ক্ষমতাগুলোকে

আশা করছি দর্শক আমাদের সাথেই থাকবেন বিরতির পরে আমরা আবারও ফিরে এলাম আজকের নিটল টাটা মাই টিভি সংলাপ অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি জামিল আহমেদ এবং আমাদের দুজন অতিথি শারমিন মুর্শিদ প্রতি পরিচালক এবং সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল আমরা বিরতিতে যাবার আগে এক ধরনের কিছুটা আলাপচারিতা শুরু করেছিলাম কাজল ভাই আপনার কাছে আসি সেই সময় একটা কথা আলাপ হয়েছিল যে পার্টির সেন্ট্রাল কিছু কমান্ড বিশেষ করে রুলিং পার্টির পক্ষ থেকে বলা হয়েছিল যে সংসদ সদস্যদের আত্মীয় স্বজন বা যারা নিকট আত্মীয় তারা যাতে নির্বাচন থেকে সরে যান এটির আবার অনেক ধরনের রেফারেন্স অনেক কিছু এসেছে পার্টির অনেক সিনিয়র মেম্বারের ফ্যামিলির অনেকেই এম্পাওয়ার্ড এই বা তারা সরে আসেননি এটি এটি এক ধরনের একটা এক্সাম্পল একটা প্রেসিডেন্স তৈরি হলো কিনা যে তারা না এটা তো খুব একটা বাজে উদাহরণ তৈরি আমি আগের বারও বলেছি এটা একটা ভুল বার্তা গেল যে এই পার্টির হাইকমান্ডের নির্দেশ না মানলেও কিছু হয় না এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে যারা এই নির্দেশটা মেনে মানে মেনেছেন প্রত্যাহার করেছেন তারা এখন আক্ষেপ করছেন কেন আমি কেন মানলাম না মানলে তো কিছু হতো না তিন নম্বর হচ্ছ এই যে এই যে আদেশটা দেওয়া হলো এটাও কিন্তু খুব যে যৌক্তিক ছিল তা না কারণ আপনি কিন্তু আত্মীয় স্বজনের একটা সীমা রাখা আছে আমার ছেলে মেয়ে স্ত্রী এটা এক জিনিস ভাই হলে কিন্তু এটা আলাদা হয়ে যায় খালা খালাতো ভাই মামাতো ভাই নিজের ছেলেই কথা শুনে সেখানে আপনি কিভাবে খালাতো ভাই এখানেও একটা গলত ছিল এই গলতটাও কিন্তু পার্টির দোষ তাদের হ্যাঁ তাদের উচিত ছিল তাদের উচিত ছিল এটার সীমা রেখাটা নির্দিষ্ট করে দাও আপনি দেখেন আজকাল কিন্তু ভাইয়ে ভাই ভাই যে ভাইয়ের কথা শুনতে বাধ্য নট দ্যাট কাজিন বাদ আপনি এটা যদি হ্যাঁ ছেলে মেয়ে স্ত্রী মধ্যে সীমাবদ্ধ রাখতে এটা আপনি এটা এত ওয়াইড সার্কেল করে ফেলেছেন যেমন একজন প্রেসিডেন্ট মেম্বার তার মামাতো ভাই দাঁড়িয়েছে বলে তাকে বলা হয়েছে প্রত্যাহার করে ভাই নিজের ভাই তো কথা শুনে মামাতো ভাই কেন কথা শুনবে আর আমাদের আজকের মানে আজকের সমাজে কয়টা মামত ভাইয়ের সঙ্গে যোগাযোগ থাকে ওইভাবে মানে টু বি ভেরি ফ্র্যাঙ্ক যে হাউ ইউ এক্সপেক্ট যে আমার সব কথা উনি মানবেন আমার মামাতো ভাই কাজে এই জিনিসটার মধ্যে দুটো গল্প কিন্তু আবার অনেক ধরেন পনেরো বিশ বছর ধরে তৃণমূল থেকে পলিটিক্স করলো কিন্তু সে ইলেকশন করতে পারছে না না আপনি একটা জিনিস কি জানেন এখন এটা বললে তো আমাদের 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 রাজনৈতিক দলগুলির মধ্যেই তো এই পরিবার তন্ত্র আছে আপনি দেখেন আপনার আমাদের রাজনৈতিক দলগুলির শীর্ষ ইয়েতে আমাদের আওয়ামী লীগ ধরো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আছেন বিএনপির কথা ধরে তারিখ এ তারপর তাই না কারণ হচ্ছে তিনি একটা ওই পরিবারে তো এই জিনিসগুলি এটা খালি বাংলাদেশ না এটা সাবকন্টিনেন্টের বোধ একটা একটা চরিত্র বা একটা প্র্যাকটিস একটা অনেক দেশের প্র্যাকটিস এটা এখন হয়ে গেছে টুডুর ছেলে জাস্টিন টুডু এটা হয় কিন্তু সেখানে কিন্তু যোগ্যতাটা একটা ব্যাপার আপনি উত্তরাধিকারের সঙ্গে সঙ্গে যোগ্যতাটা বিচার করতে যেমন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা উনি কিন্তু নিজের যোগ্যতাটা প্রমাণ করেছেন এখন পর্যন্ত সমালোচনা থাকবে মানে সবারই সমালোচনা তো কাজে উত্তরাধিকার আসুক যেমন আমাদের বহু মন্ত্রী আছে বা এমপি আছে তাদের এই যে আপা যেটা বললেন কবিরাটের ঘটনা এরকম কিন্তু আছে নগণ্য হলেও আছে উদাহরণগুলি এটি এটি যেমন আলোচনার বিষয় অন্য প্রসঙ্গে একটু যাই বিশেষ করে আমরা দেখলাম গণমাধ্যমে সবাই আমরা আজকে দেখেছি যে বাংলাদেশের গণতন্ত্র সুশাসন নিয়ে যখন কথাবার্তা হয় তখন প্রায় আলোচনাটি আসে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে একজন ভিজিটর উনি এসে যাওয়ার পরই পররাষ্ট্র দফতরের অনেক ধরনের ব্যাখ্যা অনেকে দিয়েছেন পলিটিশিয়ানরা অনেকে সরলীকরণও করেছেন যেটা একটা ভিজিট কিন্তু আমরা আবার দেখলাম যে খুব দ্রুত কয়েকদিনের মধ্যেই স্টেট ডিপার্টমেন্টের যে অফিসিয়াল রিলিজ সেখানে একজন প্রাক্তন প্রধানকে একটা স্যাংশন দেওয়া হয়েছে যেটি আমাদের দিক থেকে খুব অ্যালার্মিং আমরা সবাই এটা আলোচনা করছে টক অফ টাউন আপনার কিছু অবজারভেশন যদি বলেন দেখুন আমি কখনোই মনে করিনি যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা সরল রেখার পলিসি নিয়ে আমাদের সাথে ডিল করছে মার্কিন যুক্তরাষ্ট্র তার স্বার্থের বাইরে তো যাবে না এবং একটা জায়গায় আমার মনে হয়েছে যে আমরা যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে সমালোচনা করেছি বিগত মাসগুলোতে দিনগুলোতে সেটা বোধহয় তারা খুব ভালো চোখে নেয়নি আর দ্বিতীয় কথা হচ্ছে যে যদিও তারা অনেক কথা দেখুন এবার যে লু এলেন একটা তো বেশ মানে কোনো এমন কোনো কথা হয়নি যেটা আপনাকে মনে করিয়ে দেবে যে এখানে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে বা দ্বিমত তৈরি হচ্ছে বেশ অনায়াসে কথাবার্তাগুলো হলো এবং মনেই হলো যে না আমরা নির্বাচন নিয়ে অনেক কথা বলেছি এটা ঠিক বিগত দিনগুলোতে কিন্তু আমাদের তো সকলকে একসাথে কাজ করতে হবে আমরা একটা ভালো সম্পর্ক সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমরা একটা ভালো সম্পর্কর দিকে যেতে চাই এটা ছিল মূল বিষয়টা কিন্তু সাথে তার আবার সিভিল সোসাইটির সাথে কথাবার্তা বলেছে এডি কি একটা এক ধরনের সেই তাদের কথা থেকেও একটা রিফ্লেকশন নেয় আর একটা প্রচেষ্টা আমার মতে এটা খুব কমপ্লেক্স মাল্টি ডাইমেনশনাল দেখুন তারা বর্তমান সরকারের নির্বাচনকে অনেক সমালোচনা করেছে করেনি করেছে কিন্তু তারা তাদের স্বার্থে এই সরকারের সাথেই তারা কাজ করবেন অর্থাৎ এই দুটোকে মিলালে চলবে না হ্যাঁ এবং ওরা তাদের প্রয়োজনে তাদের রাষ্ট্রীয় পর্যায়ে যেমন আমি ওনারা স্টেটমেন্ট দিয়েছেন এবং আমি সেটা শুনেছি সেটা হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে আমরা সরকারের সাথে যেই সরকারি ক্ষমতায় থাকুক না কেন তাদের সাথে আমরা কাজ করব। কিন্তু আমরা জনগণের স্বার্থে জনগণকে জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমর্থন করব। এবং এই জায়গাটা আমি আরেকটু বলতে চাই যে এটাও কিন্তু নাইভ এটাও কিন্তু খুব হ্যাঁ এবং 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 ভুলে গেলে চলবে না যে মার্কিন যুক্তরাষ্ট্র কোনোদিনও অন্য দেশে গণতন্ত্র খুব একটা লালন করেননি হ্যাঁ তো সেটাও কিন্তু একটা পলিটিক্স আমরা বাংলাদেশ এমন একটা সময় দিয়ে গেছে বাংলাদেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচন চাইছিল এবং সেই সুরটার সাথে যুক্তরাষ্ট্রের কথাবার্তাগুলো সুরটা মিলে যাচ্ছিল যে মনে হচ্ছে যেন যুক্তরাষ্ট্রও চাইছে আমরা যেমন চাইছি একটা সুষ্ঠু নির্বাচন তারাও চাইছে একটা সুষ্ঠু নির্বাচন কিন্তু আসলে যুক্তরাষ্ট্রের স্বার্থ যেখানে সেখানেই সে যাবে এবং এই যে আপনি বললেন এই যে একটা ইঙ্গিত বহন করছে তার মানেটা কি তারা একটা কিন্তু চাপী সৃষ্টি করতে যাচ্ছে তো এই চাপটা কিসের জন্য নিশ্চয়ই আমার দেশের গণতন্ত্রের জন্য নয় যে তুমি মানবাধিকার রক্ষা করো আমি নইলে তোমাকে স্যাংশন দেব তা নয় এখানে কিন্তু তার অর্থনৈতিক এবং রাজনৈতিক স্বার্থের কারণেই সে এই এই চাপটা সৃষ্টি করবে এবং করছে আচ্ছা বুঝতে পেরেছি এই প্রসঙ্গটি নিশ্চয়ই কাজেবে আপনি লক্ষ্য করেছেন যে একটা বেশ হঠাৎ করেই আমরা দেখলাম গণমাধ্যমে কথা বলছে না এটা খুব স্বাভাবিক না কারণ স্যাংশন নিয়ে তো অনেক আলোচনা যেমন নির্বাচনের আগে যখন ব্লু এসছিলেন তখন আমাদের যারা মানে বাংলাদেশের রাজনীতিতে একটি পক্ষ তো ভীষণ উল্লসিত হয়ে গেছিলেন এবং তখন বিরোধী দলের মানে বিএনপির অনেক নেতার মুখের প্রকাশ্যে বলতে শুনেছি বক্তৃতায় স্যাংশন আসছে স্যাংশন আসছে অ্যাজ স্যাংশন আসলে গভর্নমেন্ট শেষ হয়ে যাবে শোনেন আমেরিকা যে ডাবল ফেস আমেরিকার ক্যারেক্টার ফেস ডাবল ফেস আমেরিকা সারা পৃথিবীতে মানবতা ফেরি গাজা তারা কি করছে গাজাভর দেওয়ার দুই গিন গাজা তাদের দেশে দুই দিন পর রাস্তায় পুলিশ গুলি করে মারছে আত্মতাই গুলি করে মারছে ছাত্র বাড়ছে শিক্ষক মারছে অভিবাসী মারছে সেখানে কোথায় মানবধার কাজে আমেরিকার মানবতা নিয়ে আমেরিকা কেন কেন আসছে এখন একটা হচ্ছে স্টেট পলিসি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট থাকবে আরেকটা হচ্ছে বাংলাদেশ ইন্ডো প্যাসিফিক যে পলিটিক্স সেখানে আমেরিকার বাংলাদেশকে দরকার ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চলে এই অঞ্চলে আমেরিকা যদি নজরদারি করতে চায় বা একটু ভালো প্রদেশ চায় বাংলাদেশকে দরকার পাশাপাশি চায়নার সঙ্গে বাংলাদেশের এখন যে সক্ষতাটা এটা আমেরিকার গাজালা করা একটা অবস্থা যে বলে না ছোট ব্যাঙ্ক ধুলো যে না পারে গিলতে না পেলে ওগরাতে এখন আমেরিকার অবস্থাটা এরকম যার জন্য কিন্তু আমেরিকার আজকের এই চেহারা এটা দেখে ভুলে যাওয়ার কোনো মানে এটা মনে করার কোনো কারণ নেই যে আমেরিকা আমাদের জন্য সব দিয়ে দেবে আমি তো মনে করি সরকার বা সরকারের উচ্চত থেকে আমেরিকার বিরুদ্ধে যেভাবে বলা হয়েছে বাংলাদেশে আর কোনো দলের পক্ষে কিন্তু এইভাবে বলার শুনিনি আমেরিকা আপনি যদি ঠিক থাকেন আমেরিকা তার স্বার্থের জন্য আপনার পদলেহনও করবে আবার প্রয়োজন হলে আপনাকে মেরেও ফেলবে এই যে ইরানের যে প্রেসিডেন্ট মারা গেল এটা তো এখনো বলা যাচ্ছে না দুর্ঘটনা এখানে কি বিভিন্ন মুখে আলোচনা হচ্ছে না বিভিন্ন জনের নাম আসছে না এবং আমেরিকা তার মিত্রদেরও যে আপনি যেটা বললেন আমেরিকা কোথায় গণতন্ত্র লালন করেনি বরং আমেরিকা তাদের স্বার্থের বিরুদ্ধে গেলে মৃত্যুদেরও চরম চরম শাস্তি দিয়েছে এমন উদাহরণ আছে কাজে আমি মনে আমি এটাকে খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ গুরুত্বপূর্ণ কিছু মনে করতে হবে আমেরিকা আমাদের স্বার্থ দেওয়ার পর আমরা আমাদের একটা বড়ো রপ্তানির দেশ আমেরিকা এগুলি আমাদের মাথায় আমেরিকার সঙ্গে অর্থনৈতিক সম্পর্কটা ভিন্ন রাজনৈতিকভাবে আমেরিকাকে বিশ্বাস করে বা ভরসা করার কোনো ইয়ে নেই আর এই যে আজ এই যেটা আপনি বললেন আমাদের একটা প্রবলেম কি জানেন আমাদের মন্ত্রীরা না সিঙ্ক্রোনাইজ কথাবার্তা বলে না হুইচ ক্রিয়েটস কনফিউশন আগে কি বলা হয়েছে যেমন ধরেন এই যে আজকে যে আমাদের সাবেক সেনা প্রধানের যে স্যাংশনটা নিয়ে কথা এটা কিন্তু আমরা অনেক আগে আল জাজির একটা রিপোর্ট দেখেছিলাম ওই ঘটনাই তো আজকে মূলত বিবৃত বিবৃত হয়েছে তাই না আমাদের পররাষ্ট্রমন্ত্রী কি বললেন তিনি বললেন যে এটা ওই ভিসা স্যাংশনের আওতা নেই এটা অন্যভাবে তার উপর একটা স্যাংশন এসছে ফাইন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আমরা কিছু জানি না আমরা অফিসিয়ালি কিছু জানি না আপনি স্বরাষ্ট্রমন্ত্রী যদি না জানেন তাহলে পররাষ্ট্রমন্ত্রী কিভাবে বললেন যে এটা ওই স্যাংশন না এই স্যাংশন তো এই এই যে আপনার এই যে এই বাক্যালাপাইজেশন এবং থাকেই কিন্তু বিভিন্ন রকমের কনফিউশন হয়ে যায় এখন যে কনফিউশনগুলি হবে গুজবগুলি হবে এটার জন্য তো সরকার পক্ষ দেয় বলে আমি মনে করবো কারণ এখন তো আমি আমি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য পেন আমার মতো ব্যাখ্যা করবো আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আপনার মতো তাই যাই এটা তো প্রকাশ্যে এসেছে মিডিয়াতে এসছে গণমাধ্যমে এসছে এখন যে যার মতো ব্যাখ্যা করবো যে যার মতো আর এখন তো আপনি তো রাখতে পারবেন এক একজনের মতামত আমরা দেখবো এবং এটা পরে আমাদের মতো যারা মূর্খ মানুষ তারা সেটাই বিশ্বাস করবে তাই না কাজে এটার জন্য দায় যদি দিতে হয় আমি তো মনে করবো মন্ত্রীদেরই দায় দিতে হবে এবং এটি অনেকটা অতি কথনের পর্যায়ে প্রয়োজন আছে কিনা এখন এই কথা বলেন এবং একই সাথে আমরা যেহেতু কিছুটা আলোচনার এগিয়ে যাচ্ছে আপা বিশেষ করে মে মাসের লাস্ট উইকে এক ধরনের সবসময় বাজেট আলোচনা শুরু হয় জুনের ফার্স্ট উইকে এটা প্লেস করা হয় এবং বাজেট ঘোষণা হলেই একটা ইম্প্যাক্ট আমরা দেখি বিশেষ করে পলিটিক্যালি অনেকে এটাকে ব্যাখ্যা করেন আপনিও অনেক আলোচনায় ডায়ালোগে থাকেন নিশ্চয়ই আলাপ আলোচনায় বাজেটের যে ইম্প্যাক্টটি এটির সাথে এবার আমরা প্রায়ই দেখছি যে আমাদের বিভিন্ন প্রোগ্রামে অনেকে দ্রব্যমূল্য বৃদ্ধির একটা আশঙ্কা বাজেট বাড়লেই সেটাকে হয় কিনা এমন একটা এমনিতে দেখুন দেখুন বাজেট যখন হয় খেয়াল করবেন যে আমাদের পলিসিগুলো মানে প্রশাসনের কস্টটা বেড়ে যাওয়া স্যালারিজগুলো বেড়ে যাওয়া ওয়েজেসগুলো রিভাইজড হওয়া এই সবগুলোর সাথে সম্মিলিতভাবে একটা হয় এবং দেখা গেছে যে প্রতিটি ওয়েজ রিফর্মের সাথে সাথে কিন্তু কোনো সাশ্রয় মানুষ পায় না কারণ তার সাথে সঙ্গে সঙ্গে সব পণ্যের দাম

আধুনিক করতে চাই তাহলে এদিকে না পাওয়ার কি এবং যেই দেশ শিক্ষায় মনোযোগ দেয় না সেই দেশ কোনোভাবেই উন্নত হতে পারে না এবং এই মৌলিক জিনিসটা তো আমাদের বুঝতে হবে শিক্ষার আপনি যেটা বললেন যে আমাদের এক্সপেরিমেন্ট হচ্ছে রিসার্চ হচ্ছে আমাদের শিক্ষাকে সুসংহত সুসংহত করা অর্গানাইজ করা ভীষণ দরকার ভীষণ দরকার তো আমি যাই আমি বাজেটের উপরে সেভাবে আর বিশ্লেষণে যাচ্ছি না আপনার ওই প্রশ্নটা যে ইকোনমিস্টরা আরো ভালো বলতে পারবে কিন্তু একটা কোরিলেশনশিপ আছে একটা ডাইরেক্ট কোরিলেশন আগ্রহ থেকে কিউরিওসিটি যেমন একটা সময় আমরা দেখতাম না যে সাবজেক্ট স্পেশালিস্ট যারা ধরন ধর যে স্থানীয় সরকারে বাজেট অথবা শিক্ষায় বাজেট নিয়ে কথা বলতে পারি এমন কিছু ডায়ালগ হতো বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক গুলো করতো সেগুলো কি এখন চলমান আছে আপনারা কি অংশগ্রহণ করতে পারছেন খুব কম হচ্ছে আমি বলি যে বাজেট নিয়ে কনসিস্টেন্টলি কাজ এখনো করছে সিপিডি করছে ওকে কিছু কিছু কিন্তু আপনি ইউর রাইট যে ব্যাপকভাবে হতো কিছু কিছু ইকোনমিক বেস কিছু কিছু এনজিওস আছে তারা একটু করছে কিন্তু আপনি না তাহলে জনগণের কথাগুলি কি করে আসে নাকি এটা একটা আমলাতান্ত্রিক প্রক্রিয়ায় বছর ধরে প্রস্তুত হলো প্রেজেন্ট করা হবে ব্যাপারটা কেমন দেখুন কথাটা হচ্ছে যে বাজেটের তো একটা আমলাতান্ত্রিকতাই থেকেছে আমরা সিভিল সোসাইটি থেকে এনজিও গুলোর থেকে আমরা কিছু খাত বিশেষ বিশ্লেষণ করে আমরা প্রস্তাব দিয়ে থাকি এবং বিভিন্ন এনজিও গুলো একত্র হয়ে তারা সেই প্রস্তাবটা দিয়ে থাকে কিন্তু আপনি নিজেও এই কাজগুলোর সাথে যুক্ত ছিলেন আপনি বলুন কতটুকু সেই প্রস্তাবগুলো কখনো রিফ্লেক্টেড হয়েছে বাজেটে কদাচিত কখনোই আসছে এনবিআর কিন্তু স্টেকহোল্ডারদের সঙ্গে রেগুলার বসেনি ইভেন জার্মানিমি সঙ্গে বসে বিজনেস কমিটির সঙ্গে বসে আমাদের সঙ্গে বসে এটা এটা প্রত্যেক বাজেটে রুটিন ওয়ার্ক কিন্তু এই বসার নেট রেজাল্টটা কি সেটা অবশ্য ভিন্ন প্রসঙ্গ আমরা বসি মতামত দিয়ে আসি তারা শোনেন তারপরে বাজেট বেরোলে দেখা যায় কোনটা হয় কোনটা হয় না ব্যবসায়ীদের অনেক দাবি মানা হয় বিশেষ করে যেটা তাদের ছাত্রসঙ্গ একটা জিনিস কি জানেন বাজেটটা কি ইটস এ ডকুমেন্ট ফিনান্সিয়াল ডকুমেন্ট আমার আগামী বছরটা কিভাবে চলবে কিন্তু যখন পরের দিন পত্রিকা ছাপা হয় আপনি দেখবেন টিভিতে এবং টেলিভিশনে এবং সংবাদপত্রে দুইটা কলাম থেকে দাম বাড়বে দাম কমবে এইটি পার্সেন্ট মানুষ আর কিছু পরেই আমি চ্যালেঞ্জ বাজেট কি হলো কোন সেক্টর মানুষের প্রথম আগ্রহী পত্রিকাটা খুলে কোনটার দাম বাড়লো কোনটার দাম কমলো যার জন্য কিন্তু হ্যাঁ এবং এতে কি হয় জানেন বাজেট কিন্তু ঘোষণা হবে ধরেন কথার কথা জুনের পাঁচ তারিখে এর কথার কথা সাধারণত বৃহস্পতিবার এটা কিন্তু পাশ হবে তিরিশ তারিখে মধ্যে কিন্তু দিন গ্যাপ তারিখে তারিখে তো পত্রিকায় পত্রিকায় আসলো যে এটার দাম বাড়ছে এটার দাম কমছে কথার কথা যেটার দাম বাড়লো এটা কিন্তু ছয় তারিখ ওই সকাল পত্রিকায় বেরার পর থেকে বেড়ে গেল আর যেটার দাম কমলো সেটা কিন্তু কমলো না কেন আপনি যখন দোকানে যাবেন ভাই এটা তো বেড়ে গেছে বাজেটে

বিরতি নিয়ে দর্শক আমরা এখনই ফিরে আসছি আশা করি আমাদের সাথেই বিরতির পরে আবারও আজকের নিটল টাটা মাই টিভি সংলাপে স্বাগত জানাচ্ছি জামিল আহমেদ আমাদের সাথে আলোচনা আছেন দুজন ব্যক্তিত্ব শারমিন মুর্শিদ নির্বাহী পরিচালক ব্রতি এবং সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল আমরা মূলত এই রাউন্ডে র্যাপ আপ করতে চাই যে আলোচনাগুলো করেছি সেগুলির মধ্য থেকে বিশেষ করে আমি আপনার উপজেলা নির্বাচন নিয়ে যে আলাপ আলোচনাগুলো তার মধ্যে একটি তথ্য যেটি ইলেকশন কমিশনের ব্রিফিং থেকে এলো থার্টি পারসেন্ট এবং ইলেকশন কমিশনার সিইসি বলছেন যে উনি আশাবাদী সামনের নির্বাচনগুলোতে আরও ভালো প্রেজেন্স আসবে কিন্তু আপনি যখন কথা বলেছিলেন শুরুর দিকে আপনি কিন্তু একটা এলএনএসিস বলেছেন যে মানুষ রিলাক্ট্যান্ট এসব নির্বাচনে আসতে সেটি অনেক দিন ধরে গ্রাজুয়ালি হয়েছে বলে আপনার মনে হচ্ছে। তো আলটিমেটলি আমরা যে প্রচুর অর্থ ব্যয় করছি রাষ্ট্রের মানুষের ট্যাক্স পেয়ারদের পয়সা এটি আলটিমেটলি যদি এরকম ভাবেই কমতে থাকে তো আসলে কোন দিকে যাচ্ছে দুটো জিনিস আমরা অনেক টাকা ব্যয় করছি কিন্তু আমরা গণতন্ত্র গড়ে তুলছি না। জি এবং আমাদের আলোচনার থেকেই সেটা বেরিয়ে গেল একটি গোষ্ঠী ক্ষমতাকে আটকে ধরে রেখেছে এখানে কোনো মাল্টিপ্লিসিটি নেই এখানে কোনো ডাইভার্সিটি নেই এবং তাদের পেছনেই কিন্তু এই বিশাল অঙ্কের টাকাটা খরচ হচ্ছে আমাদের নির্বাচন কমিশন ইলেকশনস নিয়ে ইতিমধ্যে প্রচুর সমালোচিত হয়েছে তাদের ইভিএম নিয়ে নষ্ট হওয়া নিয়ে এবং হাজারো কোটি টাকা জল জলাঞ্জলি গেছে এখন আমরা যদি এই প্রশ্নটা তুলি যে তাহলে এই ধরনের নির্বাচন করে লাভটা কি এত টাকা খরচ করে লাভটা কি যদিও এই প্রশ্নটা আমরা তুলতে পারি সমালোচনা করতে পারি তারপরে নির্বাচনটা তো হতে হবে একটা প্রক্রিয়া তো থাকতে হবে এবং এই প্রক্রিয়াটা যদি না থাকে তাহলে উপজেলা নির্বাচন উপজেলা অ্যাডমিনিস্ট্রেশনটা বা কি বলে গভর্নেন্সটা সিস্টেমটা এটা কিভাবে চলবে তো এক যেভাবে চলছে এটা মোটেও গ্রহণযোগ্য একটা জায়গায় নেই আমরা দুই নির্বাচনটা যেভাবে কার্যকরী হচ্ছে উপজেলা সিস্টেমটা যেভাবে চলছে উপজেলা সিস্টেমটা যেভাবে চলছে এবং নির্বাচনগুলো যেভাবে হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনের কেন্দ্র করে সেটাও কোনোভাবেই গ্রহণযোগ্য হচ্ছে না আর তৃতীয়ত আপনার সাথে আমি সম্পূর্ণ একমত এই টাকাটা ভেস্তে যাচ্ছে আমরা কি পাচ্ছি জনগণ এই যে ভোটাররা আসবে না নির্বাচন কমিশন বলতেই পারে আগামী বাড়ে আরো ভালো হবে ভালো হবে না কেন হবে না কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমি ভোট দিতে যাব কেন আমার দল ওখানে নাই আমি যে মানুষটাকে ভোট দিতে চাই যে মানুষটা আমার প্রতিনিধি হোক বলে আমি চাই সে সেখানে নেই তো আমি ওখানে গিয়ে কি করব আমি তো মারামারি কাটাকাটির মধ্যে পড়ে যাচ্ছি তো আপা কি কোন আপনার অভিজ্ঞতা কি বলে কোন পার্সেন্টেজের বেঞ্চমার্ক থাকে যে এত পার্সেন্ট অর্জিত হলে আপনি কিছু নেই এরকম কিছু নেই না নেই কারণটা হলো যে আপনি নির্বাচন কমিশন তো একটা হাস্যকর সত্য কথা বলেছেন যে এক পার্সেন্ট ভোট পড়লেও এই নির্বাচনটা গ্রহণযোগ্য হবে হিজ রাইট কারণ নির্বাচন কমিশনের প্রশ্ন নির্বাচন কমিশনের উপরে আঙুলটা উঠবেই যে এক বাংলাদেশের ইতিহাসে যেটা ঘটনা সেটা বলবেন না কিন্তু যখন জামানত বাজেয়াপ্ত হওয়ার একটা বেঞ্চমার্ক দেওয়া আছে কিন্তু সেই ক্ষেত্রে আপনার নির্বাচনের ভোটার প্রেজেন্সের বেঞ্চমার্ক থাকবে না কারণ আপনার কখনো কি প্রশ্ন করেছেন আমরা এটা নিয়ে ভেবেছি এটা নিয়ে কথাও বলেছি কিন্তু আসলে এটা নেই এটা তো আমাদের সংবিধানের ব্যাপার রাইট কথা বলেছেন এই বটম লাইন যেভাবে নির্বাচনটা তো হতে হবে এটা দেয়ার মাস্ট বি ওয়ান টুল টু চেঞ্জ দা গভর্নমেন্ট ও চেঞ্জ দ্য থিং এখন একটা দল নির্বাচনে আসছে না তাদের কি কোনো দায় নেই খালি গভর্নমেন্ট নির্বাচন করতে আওয়ামী লীগ নির্বাচন করতে হচ্ছে যারা নির্বাচনটাকে অংশ না নিয়ে নির্বাচনটাকে খেলো করছেন আমি যদি তাদের কি কোনো এই গভর্নমেন্টের অধীনে নির্বাচন সুষ্ঠু না হয় ভাই এক মাগুরা নির্বাচন নিয়ে তো বিএনপি বাধ্য করা হয়েছিল করছে জনগণের রাস্তায় নামলো তারপরে তিন চারটা নির্বাচন বিএনপি কাউকে নামাতে পারছে না কেন ব্যর্থতা টাকার সরকারের না বিএনপির তার মানে কি মানে আমাদের তো দুটো দিকে ইভেন কাজল ভাই এই যে বিএনপি কি আসলেই এই এই যে ইলেকশনের কম প্রেজেন্স এটিকে নিয়েও মানুষটাকে কাজে লাগানোর জন্য একটা কারিস লিডার লাগবে বিএনপির মধ্যে সেই লিডার নয় বিএনপি মানুষ নেই যার জন্য আস্থায় নামছে না এক মাগুর আর একটা উপনির্বাচন যে উপনির্বাচনে গভর্নমেন্ট চেঞ্জের তখন তো আপনারা অনেক বেশি যে এই উপনির্বাচনে গভর্নমেন্ট চেঞ্জেরও কোনো আশঙ্কার সম্ভাবনা ছিল না সেই উপনির্বাচন নিয়ে একটা সরকারকে বাধ্য করা হলো একটা পদ্ধতি করে আর যেখানে আপনারা অভিযোগ করছেন দিনের ভোট রাতের ভোট ইত্যাদি ইত্যাদি অভিযোগ হচ্ছে আমিও বলছি কোনো নির্বাচনই খুব যে ভালো নির্বাচন বলার কোনো অবকাশ নেই তারপরে কেন বিএনপি রাস্তায় নামাতে পারছে আমি বর্জন করলাম এটা তো এটা হলো ইসলামের কি ঘৃণা করো যুদ্ধ নালে অভ করো ওই তরিকে দিয়ে তো রাজনীতি চলে না আমি জানি না বিএনপি কোন রাজনীতিতে কী করছে কারণ এই যে আঠারোতে বিএনপি নির্বাচনে গেল ওটা তো নির্বাচনে গেল না নির্বাচনকে বিতর্কিত বিতর্কিত করতে গেল বিএনপির মতো দল যারা তিনবার একা ক্ষমতায় ছিল তাদের কেন ডক্টর কামালের নেতৃত্বে নির্বাচনে যেতে হয় যেটা নিয়ে তাদের দলের একজন প্রেসিডেন্ট স্থায়ী কমিটির সদস্য বলছে আমাদের ইমাম নির্বাচনে বলছে আপনি দেখেন কি ফানি নির্বাচনে বিএনপির আটজন জিতল আপনি মহাসচিবকে পার্লামেন্টে জয়েন করতে দিলেন না না দিয়ে ওই উপনির্বাচনে আবার বিএনপির একজন জিতলো তাকে আবার পার্লামেন্টে দিতে হোয়াট ইজ দ্য লজিক দুষ্ট লোকেরা তো বলে মির্জা ফখরুল যদি জয়েন করতো হিউড বিকাম পপুলার দেন তারেক তো তারেক চায় না তার এই যে সাতজন বা আটজন তারা পেয়েছে সংসদে তো লাইভ দেখা যখন যখন এই হারুন এবং রুমিন এরা পপুলার হয়ে যাচ্ছে হুট করে তাদের রিজাইন করাই দিল মানে এটা একটা আগোছালো পার্টি যেরকম আগোছালো পার্টি দিয়ে আন্দোলনও হয় না নেতৃত্ব হয় না দ্যাট ইজ মাই বটম লাইফ একটু আপা এই আমরা একটু আরেকটু শেষের দিকে এই আলটিমেটলি যেই লোকাল আপনারা কাজ করছেন ইলেকশন নিয়ে আপনারা এর সামনে ইউনিয়ন পরিষদ নিয়ে কথা হবে তা আমরা একটা সিস্টেম দেখলাম যে কে ওয়াইসি নো ইয়োর ক্যান্ডিডেট সেটা তো ইলেকশন কমিশন সূত্র থেকে পেলাম তো যেই প্রোফাইলগুলো গণমাধ্যমে আসছে আপনি আমরা একটু আগে আলাপও করেছি যে লোকাল গভর্নমেন্টের লোকালের সাথে সম্পর্ক কতটুকু আছে সেই আগের দিনের সেরকম মানুষ আর থাকছে না দেখুন আমি আমি এইভাবে সিম্পলি বলতে চাই দেখুন আপনার আপনি হয়তো মানতে পারছেন আমরাও হয়তো মানতে পারছি না তাই আমরা এই নিবি নিয়ে আলোচনাগুলো কন্টিনিউ করছি আপনার একটা জিনিস মানতে হবে যে নির্বাচনের যে ইন্টাগ্রিটি একটা নির্বাচনী প্রক্রিয়ার ভেতরে যে একটা ইন্টাগ্রিটি থাকে সেটা ভেঙে চুরমার হয়ে গেছে আপনাকে এটা মানতে হবে এবং আপনাকে আমি দশটা কেন বিশটা তিরিশটা সূচক দেখাতে পারি যে এই সূচকগুলো বলে দিচ্ছে আমাকে তো সেই জায়গাটায় আপনার বেসিক স্ট্রাকচার ভেঙে গেছে আপনি বেসিক স্ট্রাকচারটা যদি ঠিক না করতে পারেন ইন টার্মস অফ দ্য প্রিন্সিপালস এ ডেমোক্র্যাটিক ইলেকটোরাল প্রসেস আপনার এই বাকি কথাগুলো অবান্তর এগুলো কোনো জায়গা পায় না টাকা তো অপচয় হবেই মানুষ তো ঠিক মতো জায়গা পাবে না অংশগ্রহণ করতে পারবে না আপনি কেন বুঝতে পারছেন না যে যারা অংশগ্রহণ করছে তারা যোগ্যতার বলে অংশগ্রহণ করছে না তারা ক্ষমতার বলে করছে তারা টাকার বলে করছে তারা ওই অঞ্চলে তারা এক ধরনের নিয়ন্ত্রণ করে হ্যাঁ এবং এটার সাথে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই আমরা একদম শেষের দিকে একটা একটু মন্তব্য করতে বলি সেটা হচ্ছে যে আপনি মিডিয়ার মানুষ হিসেবে আমরা যেমন আগে ব্রিফিং দেখতাম 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 ইলেকশন ইলেকশন সংক্রান্ত নির্বাচন গণমাধ্যম সেগুলোকে নিয়ে কাজ করতে এখনকার এই মিডিয়ার বিস্তারের ক্ষেত্রে আমরা তথ্যপত্র যেগুলো বিভিন্ন সোর্স থেকে পাচ্ছি আলটিমেটলি যারা আপনারা যারা একসময় এগুলো কাভার করতেন এখন মিডিয়ার তথ্যের সূত্র কি তারা কি এই অর্গানাইজেশনগুলোকে রেফার করে না নিজেরা যায় না আমার ধরুন ইলেকশন কমিশন যেটা বলেন মানে প্রধান নির্বাচন কমিশনার তো বাধ্য দেখাতে আপনি আর ওই যে ইলেকশন অবজারভার যারা আপা যেটা বলেন ওনারা কিন্তু এখন অতটা অ্যাকটিভ না তাদের যথেষ্ট উনি বলেন সেখানে তাদের যথেষ্ট লজিক আছে আর এখন কিন্তু আমরা নিজেরা মানে নিজেদের উৎস থেকে আসব কর্পোরেটটা যেমন আজকে প্রতিনিধি যারা থাকে আর এই এই নির্বাচনের সুবিধা হলো যে একবারে হচ্ছে না ধাপে ধাপে হচ্ছে কাজে যেমন আজকে আঁকাও মানে আমার যে যে একশো একান্নটা না সাতান্নটা হলো সবখান থেকে কিন্তু প্রতিদিন এবং আপনি দেখবেন যে প্রত্যেকটা টেলিভিশনগুলি কিন্তু একেবারে ডিটেইল কভার করেছে তবে একটা জিনিস আমি বললে হয়তো ভুল বলা হবে না অন্য অন্যবার হচ্ছে কিন্তু সহিংসতার মাত্রাটা একটু আমি যেরকম আশঙ্কা করেছিলাম নিজেদের মধ্যে একটু কম হয়েছে এবার কারণ ওই যে বললাম না নিজেদের যেখানে হয়েছে সেখানে কিন্তু বেশ হয়েছে কিন্তু আর হারিয়ে ফেলেছে কেউ আর নির্বাচনে আসলে যখন আমি 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 নিজেই মানুষ কেন ভোট দিতে যাবে কারণ আমি জানি যে আমার আর আপনার লড়াই উনি ভোটার ভাববে দেবে রামরামের করবে আমার গিয়ে দাঁড়াবো আমি যে কি করব সেটা এটা কিন্তু একটা ব্যাপার যার জন্য কমছে কমছে কোনো সন্দেহ নেই না কিন্তু আপনি একটু লাস্ট মন্তব্য করতে বলি যখন একদম শেষের দিকে সেটাই হচ্ছে যে এই যে কেন নির্বাচনে যাবে জনগণ আপনি একটু আগে বলেছেন সংগঠনগুলো কেন অবজার্ভ করবে ইলেকশন যেখানে রিসোর্সের ঘাটতি আপনি কেন রিসোর্স ব্যয় করবেন জনগণ ভাবছে যে আমি কেন সেখানে আমার রোলটাকে আমার তো রিফ্লেকশন নেই অসুবিধা রিসোর্সের ঘাটতিটা কিন্তু এই কারণে যারা রিসোর্স দেবেন তারাও ভাবছে যে নির্বাচনে গুরুত্ব নেই এটা হলো বটলনেক প্রবাবলি কারণ তারা কোথায় দেবে যদিওরা দেখে ওরা যদি দেখে যে গণতান্ত্রিকতাটার প্রক্রিয়াটা গড়ে উঠছে সেখানে তারা লালন করার জন্য আপনাকে সাপোর্ট দেবে আমি যদি দেখি যে আমার কথা বলাটা একটা জায়গায় পৌঁছাচ্ছে আজকে কুড়ি বছর ধরে যে কথাগুলো বলে এসেছি আজকে সেই কথার কোনো আমি শক্তি দেখতে পাচ্ছি না আমার মনে হচ্ছে আমি চবি চর্বণ করছি আমার একই কথা আমি রিপিট করে যাচ্ছি আমি আমার দু সালের রিপোর্ট দেখছিলাম রেকমেন্ডেশন টু দি ইলেকশন কমিশন আমি কি দেখতে পেলাম আমি দেখতে পেলাম সেদিন আমি যে কথাগুলো বলছি সেই একই কথাগুলো আমি আজও বলছি আমার তো আর মাঠে হাজারটা স্যাম্পল স্টাডি করে আর ওই জায়গাটা পৌঁছানোর দরকার নেই আমার দরকার হ্যাঁ আমার দরকার এটাকে ট্র্যাক করা আমার দরকার একটা নজরে রাখা যেহেতু আমি সুশাসন চাই যেহেতু আমি গণতন্ত্রের প্রক্রিয়াটাকে চাই শক্তিশালী হোক কিন্তু আপনি কতদিন সেই কাজটি করবেন যে কাজের কোনো ফল আপনি পাবেন না কতদিন করবেন আপনি না এটা তো নিশ্চয়ই করে যাওয়ার কনসিস্টেন্সি কিন্তু তারপরেও আপনারা যারা ইলেকশন বা অন্য বিষয়ে কাজ করেন আপনারা তো সেগুলো ইলেকশন কমিশনকে কমিউনিকেট করতে পারছেন নাকি আমরা আমরা তো একটা পর্যায় পর্যন্ত করেই গেছি রিফ্লেকশন দেখতে পাচ্ছি এখন আমরা সেটাও খুব একটা বেশি করছি না রাইট আমরা আরো হয়তো অন্যদিন আলাপ করব আজকে আলোচনাটি এখানেই শেষ করতে চাই এবং দুজন আলোচক শারমিন মুর্শিদ এবং জাকারিয়া কাজল দুজনকে ধন্যবাদ এবং দর্শক যারা ছেলেরা তখন আপনাদেরকেও ধন্যবাদ আগামীতে আবারও দেখা হবে এ পর্যন্ত ভালো থাকবেন এখানেই বিদায় চাইছি